কি বলছো, পাবদা পার্শে চিংড়ি কোনটা? না পাবদাটা তো নয়, ক্যান্সেল। কার কোলে উঠেছে দেখো, দাদার কোলে। দারুণ লাগছে দেখতে, তাই না? আর টিভি নিচে যে ক্যাবিনেটটা থাকতো সেটাকে আমরা এদিকে শিফট করে দিয়েছি। এই তো যে ওদিকে স্পাইডারম্যান, মুক্ত হবে, তারপর কলাতলা স্নান হবে, গায়ে হলুদ হবে, টোপর পড়বে, চেলি পড়বে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেড়েছে সবে সকাল 8টা, কিন্তু রোদটা দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। আমরা ফ্রাইডে আসলাম, বললো ওইদিকে উষ্ণতম দিন ছিল, ঠিক আছে মেনে নিলাম। স্যাটারডে বললো উষ্ণতম দিন ছিল, সেটাও মেনে নিলাম। আবার কালকে রাত্রিবেলা নিউজে দেখাচ্ছে যে আজকে নাকি উষ্ণতম দিন হতে চলেছে। সিরিয়াসলি, প্রত্যেক দিন কিছু না কিছু এক্সট্রিম। তো তোজো নিচে মামনি বাবার সাথে আছে, আর এখানে থাকলে সকালে চাটা জেনারেলি সৌরভ বানায়, তো সৌরভ চা বানাতে গেছে, আমাদের এখনো চা খাওয়া হয়নি। তো চলো দিনটা শুরু করি, আজকে তো অনেক কিছু প্ল্যান আছে। আমরা এখানে বসে বসে চা খাচ্ছি আর তোজো এসছে নিচে রাউন্ড দিতে সকালবেলা, মায়ের কোলে কোলে এখন ঘুরছে। কিছুক্ষণ আগে অব্দি বাবার কোলে বসেছিল, বাবা বলছিল আজকে আর বাজার টাজার যেতে হবে না আমাকে, তোকে কোলে নিয়েই আমি বসতে থাকি। আমরা কিন্তু পুরো বাড়িটি রং চুজ করেছি অনলাইনে পুনেতে বসে। তো আমি মাকে কোড আর রঙের নামগুলো লিখে দিয়েছিলাম, বলেছিলাম যিনি আর কি কন্ট্রাক্টর কালার করছে তাকে দিয়ে দিতে, কারণ সেই রঙগুলো কিনে এনেছে। মা বাবার পক্ষে রং কিনে দেওয়া পসিবল নয়। তো যখন এই ব্রিক্স ওয়ালটা রং করছিল, মা একবার ভিডিও কল করেছিল, তো দেখে বলছিলাম যে আমরা কি এই কালারটা চুজ করলাম, এতটা বেবি পিঙ্ক ব্রিকে কি ভালো লাগবে? তো যিনি রং করছিলেন তিনি বললেন না আপনি এই কালারটাই চুজ করেছেন। আমাকে আবার দেখালেন, দেখুন লেখা আছে কোড। তো তখন ভিডিও কলে অতটা বুঝতে পারিনি, বাট বাড়ি এসে দেখেছি আমি দিয়েছিলাম 8589 কোড, আর যেটা ইনি লাগিয়েছেন সেটা হচ্ছে কি 8089। মানে এই বেবি পিঙ্ক কালারটা ব্রিক্সে একদমই ভালো লাগছে না। আমরা দিয়েছিলাম হচ্ছে কি ডার্ক চকলেট, যাই না আমি ভাবছি আর একবার ওই কন্ট্রাক্টর দাদাকে ফোন করি, করে বলি এই কালারটা রিডু করতেই হবে, পিঙ্ক কালারটা একদমই ভালো লাগছে না। এখানটা একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তাই না? এই জায়গায় ডার্ক চকলেট থাকতো কত ভালো লাগতো। লাস্ট ব্লগে তো তোমরা দেখেছো যে তোজো বড়নগরের বাড়িতে এসেছে বলে প্রথমবার কি সুন্দর ওকে ওয়েলকাম করা হলো। আর বলতে পারো যে বাড়ি রং হয়েছে না ওর জন্যই, কারণ একটু অন্যরকম কিছু করার সবারই ইচ্ছা ছিল। তো তখন আমাদের মনে হলো যে যখন বাড়ি রং হচ্ছেই তাহলে কিছু ফার্নিচার চেঞ্জ করা যাক, কিছু অ্যাড করা যাক। তো আমার এই রুমে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, এই দেখো এই পার্টিশনটা। তো এই রুমটা না তোমাদের আগেও বলেছি অনেকটা বড়, তো এই সেপারেশনটা ছিল না। আর অনেকদিন থেকে আমার মনে হচ্ছিলো যে কিছু যদি একটুখানি সেপারেট করা যায়, কারণ ওয়াশরুমটা না একদম ডিরেক্ট দেখতে পাওয়া যায়, সেটা ভালো লাগে না। আর দেখবে ঘরের একটা কর্না না একটু অগোছালো অলওয়েজ থাকে, তো এটা কোনোভাবেই তুমি ম্যানেজ করতে পারো, ধরো পরা জামাকাপড়গুলো ছাড়া, তো সেটা আমার ভালো লাগে না। মানে ওই যে সবসময় দেখতে পাওয়া যাচ্ছে, তো তাই জন্য এই পার্টিশনটা আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, কালকে ডেলিভার হয়েছে, এত ভালো লাগছে মনে হচ্ছে এতদিন কেন করিনি। তো আরও কিছু চেঞ্জেস হবে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। ওপরের ঘরের জন্যও চেঞ্জেস হবে, নিচের ঘরেও চেঞ্জ হবে। তো আজকে খুব সম্ভবত নিচের ঘরের সোফা ইনস্টলেশনের জন্য আসবে। বাড়িতে রং টং হয়েছে সবই ঠিক আছে, কিন্তু মিস্ত্রি দাদারা একটা কেলো করেছে, মামনিরা নোটিস করেনি। তো এই যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোকে সব ছাদে তুলে দিয়েছিলো, দেখতে পাচ্ছ এটা পুরো হলুদ হয়ে গেছে। এত রোদে ইনডোর প্লান্ট যদি ছাদে থাকে কী কন্ডিশন হতে পারে বলো। হ্যাঁ, মনে হচ্ছে মানি প্লান্ট গাছ তো ওটা বেঁচে যাবে, এখন ছাওয়ায় রাখবো। এইটা মোটামুটি ঠিকই আছে, এটা স্নেক প্লান্ট, এটাও ঠিকই আছে। এইটা হালকা একটু গেছে, মানে নিচেরই পাতাগুলোকে সব আমি ছেঁটে ফেললাম। যা গরম পড়েছে তাই জন্য আমরা একদম হালকা পাতলা খাবার খাচ্ছি, কচুরি আর আলুর তরকারি, একদম হালকা পাতলা, তাই না? একদম, এগুলো না গেলে ঠিক গরম গরম ফিলটাই আসে না। বড়নগরে এসেছি প্রায় 3 দিন হয়ে গেল, এখন একদিনও কচুরি খাওয়া হয়নি। তো আজকে সকালবেলা মা জিজ্ঞাসা করতে বললাম যে ঠিক আছে আর লজ্জা পেয়ে লাভ নেই, আজকে আনিয়েই ফেলবো। তোমরা সবাই লিখছো সৌমি এবার থেকে যেন এভরিডে ব্লগ আসে, হ্যাঁ আমিও চেষ্টা করব। আর আমাদেরও তো প্রচুর কাজ আছে, তবে হ্যাঁ কালকে দিনটা আমি কিছু শ্যুট করিনি, আর আজকেও আমি কোথাও বেরোবো না, কারণ আজকাল একটুখানি তোজোকেও সময় দেওয়ার ব্যাপার আছে, যেহেতু নতুন জায়গা নতুন ওয়েদার। তো কাল থেকে আমাদের একদম ব্যাক টু ব্যাক কাজ, তো তোমাদের সাথে সবই শেয়ার করব কিভাবে আমরা প্ল্যান করেছি তোজোর অন্নপ্রাশন, তো আস্তে আস্তে সব জানতে পারবে। এই সামার সিজনে সান এক্সপোজারের জন্য কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হয়, আর তার জন্য কিন্তু আমাদের স্কিনে যে ন্যাচারাল গ্লো সেটাই হারিয়ে যায়। বাট মামার তিনি এসেছে এই উপটান ফেস ওয়াশটা, যার মধ্যে আছে স্যাফরন আর টার্মারিকের গুণ, যেটা তোমাদের ফেসের ন্যাচারাল গ্লোকে ইন্ট্যাক্ট রাখতে হেল্প করবে।
মামাআর্থের এই উপটান ফেস ওয়াশে আছে টার্মারিক, আর তোমরা জানোই টার্মারিক স্কিনের ন্যাচারাল গ্লোকে রিভাইভ করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে স্যাফরন, আর স্যাফরন কিন্তু স্কিনের একটা রেডিয়েন্ট এফেক্ট দিতে হেল্প করে। এই ফেস ওয়াশটা তোমরা কিন্তু এভরিডে বেসিসে ইউজ করতে পারো, অল টাইপ স্কিনের জন্যই সুইটেবল। আর এই ফেস ওয়াশটা মেড সেফ সার্টিফাইড, মামাআর্থের সমস্ত প্রোডাক্টই ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। মামাআর্থ হচ্ছে একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, purple.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট mamaearth.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। মামাআর্থের কিন্তু নিজস্ব অ্যাপও আছে, আর তোমরা যদি মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে প্রোডাক্ট পারচেস করো তাহলে আমার কুপন কোড ইউজ করে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট। আমার কুপন কোড IVSO2024। আর তোমরা তো জানোই মামাআর্থ নিয়ে এসেছে প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ, মানে তোমাদের প্রত্যেকটা পারচেস করা লিঙ্ক করে একটা ট্রির সাথে, যেটা কিনা ওরা প্ল্যান করে। আর ওই প্ল্যানটির জিও লোকেশন, ছবি আর স্পেশি তোমরা দেখতে পেয়ে যাবে ওদের ওয়েবসাইট ভিজিট করলে। প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চেক করে নিও। আর মামাআর্থ কিন্তু এখন অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল, তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোর ভিজিট করতে পারো আর সেখান থেকেও মামাআর্থের প্রোডাক্ট পারচেস করতে পারো। বাবার সাথে এখন দুষ্টুমি হচ্ছে, পারিস তুই কি পারিস? আগের ভাগেই তোমাদেরকে বলছিলাম যে এই বড়নগরের লিভিং রুমের জন্য একটা সোফা আমরা অর্ডার করেছি, কিন্তু সেটা এখনও অবধি অ্যাসেম্বল করা হয়নি, বাক্সবন্দি হয়ে লাল দুদিন ধরে পড়ে আছে। কালকে আর ডাকিনি কাউকে, বাট আজকে আরবান কোম্পানি থেকে ডেকেছে এটা অ্যাসেম্বল করার জন্য 12টার সময়। এখন বেজে গেছে 12:05, উনি জাস্ট কল করেছিলেন, বললেন যে হ্যাঁ আমি একদম সামনেই আছি, জাস্ট ডিরেকশনটা দিয়ে দিলাম বাড়িতে আসা, কিছুক্ষণের মধ্যেই আসছে, তারপরে আমাদের নতুন সোফা অ্যাসেম্বল হবে। স্নান টান সেরে আমি নিচে আসলাম, কারণ আমাদের সোফা অ্যাসেম্বল হয়ে গেছে। কীরকম দেখতে লাগছে, ফাইনাল লুকটা কীরকম আসলো সেটাই দেখতে এসেছি। অন্যরকমই লাগছে, লিভিং রুমটা চেনা যাচ্ছে না। যা আসল চেঞ্জটা হয়েছে কি, এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এটা যে আমাদের বড়নগরের লিভিং রুমের ব্যাকগ্রাউন্ড, সেটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে না। হ্যাঁ, আমরা পুনেতে বসে সমস্ত কিছু প্ল্যান করছিলাম, আর এখানে মা, দিদি, অর্ণব এরা খালি ইমপ্লিমেন্ট করে যাচ্ছে, দারুণ লাগছে। এই লিভিং রুমের সেটা ওটা সেটা, আর এরা সত্যি কিছু করেছে না, কাল থেকে শুধু তোমাদেরকে বলে যাচ্ছি যে আমাদের বাড়ি অনেক কিছু চেঞ্জেস হয়েছে, হবে, কিন্তু কিছুই আর তোমাদেরকে ঠিকভাবে দেখাচ্ছি না। আজকেও ভাবছিলাম যে চেপে যাবো, কারণ এখনো কি জানো আমাদের কার্টেন রড গুলো ইনস্টল হয়নি, যতক্ষণ থেকে বাড়িতে কার্টেন না লাগছে না সোফা তোমরা উডেন ফিনিশে সোফা রেখেছি, কারণ মাটিটা লাল, তো একদম মডার্ন সোফা না, ভালো লাগে। আর আমরা এটা নিয়েছি অ্যামাজন থেকে, তো একটু ডাইসি ছিলাম কোয়ালিটি কিরকম হবে, বাট আসার পর দেখছি উডের কোয়ালিটিটা খুব ভালো, আর না বসেও কিন্তু কমফোর্টেবল লাগছে। আর যিনি ইনস্টল করতে এসেছিলেন উনি বললেন যে এরকম সোফা উনি আরো 3-4টা অ্যাসেম্বল করেছে, নাকি খুব ভালোই হয়েছে, নিশ্চিন্ত হলো। আগে রুমের কালারটা স্কাই ব্লু ছিল, বাট এখন তো হোয়াইট করাই হয়েছে, আর একটা ওয়াল হাইলাইট করা হয়েছে, মারা খালি পার্সেল রিসিভ করে গেছে।
না এটা কিন্তু পুরোপুরি সৌমির ডিসিশন, মানে কোথায় কি রাখা হবে না হবে। ভালোই লাগে, তোমরা আমাকে বলো যে সৌমি, অনেকে এরকম আছে যারা কিনা বাড়ির লেআউট আমাকে পাঠিয়ে বলো যে সৌমি কোথায় কি রাখবে একটু বলো। এটা আমার প্রফেশন তো নয়, কিন্তু হ্যাঁ এটা অ্যাজ আ প্রফেশন নিলে কিন্তু সত্যি কথা, মানে এই দুটো সোফাকে ইউটিলাইজ করা হয়েছে, একটা সোফা এনে এই ফিটিং অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর হয়েছে। চেঞ্জ করে দিলে তো হবে, মানে কিছু কিছু জিনিস যেগুলো পুরনো জিনিস সেটাকেও তো রিইউজ করতে হবে না। একদম দারুণ হয়েছে, গ্রেট। না গো সোফাটায় বসেও বেশ কমফোর্টেবল লাগছে, একদম পাটা তুলে বসা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। অনলাইনে না জিনিস কিনলে এটা একটা সমস্যা জানো তো, মানে দোকানে গিয়ে কিনলে এক সমস্যা, অনলাইনে কিনলে আরেক সমস্যা। বাট এখন আমাদের জেনারেশান ম্যাক্সিমামটাই আমরা অনলাইনের ওপরেই ভরসা করে ফেলছি। আর অ্যামাজন থেকে আমি কিন্তু পুনের বাড়ির জন্য দু একটা জিনিস কিনেছি, খারাপ হয় না। তো এখানে আমি একটা পিকচার লাইটসও লাগিয়েছি, এর নিচে ফ্রেমস লাগানো হবে, তো সেগুলো কাল পরশুর মধ্যে চলে আসবে। বলছি না মানে 80% কমপ্লিট হয়েছে, এখনও টুকটাক টুকটাক টাচ দেওয়া বাকি, বাট আমি খুব স্যাটিসফাইড, খুব ভালো লাগছে বরানগরের বাড়ির লিভিং রুমটা। আসার পর থেকে এই প্রথম আমি কিচেনে পা দিলাম, ঠিক আছে, মামুনি সমস্ত কিছু সামলাচ্ছে, আমি তোজোকে নিয়ে এই সমস্ত করে নাজেহাল। আর তার মধ্যে গরম আর গরম, আমাদের একটাই টপিক বলো মামুনি, গরম। তোজো তোর কলকাতার গরম কিরম লাগছে একটু সবাইকে জানিয়ে দে, বল। আমি এসির থেকে বাইরে বেরোচ্ছি না, একদম গ্যারেজ হয়ে গেছি ঘরের ভেতর। তুই গ্যারেজ হয়ে গেছি, এ তোকে কেউ এদিক ওদিক একটু নিয়ে যাচ্ছে না, বলো। আমার তাড়াতাড়ি করে মামাম স্নান করিয়ে দিয়েছে, আমার স্নান হয়ে গেছে, আমি একটু কচুরি খেয়েছি আজকে। আজকে একটু কচুরি খেয়েছি, কচুরি আর আলুর তরকারি নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে জিজ্ঞাসা করছি যেটা বল। আজকে সকালে ব্রেকফাস্টে কচুরিটা কোন সাহসে খেয়েছি বলতো? লাঞ্চের মেনু দেখো, পাতলা ঝোল, একদম মাছের ঝোল, আর তাছাড়া আছে লাউ, সব পেট ঠান্ডা করা খাবার। আর আমি নিয়েছি এখানে তেঁতুলের আচার, মামনি এটা কিছুদিন আগেই কিনেছে, খুব ভালো হয়। একজন আমাদের বাড়ির নিচ দিয়ে যান, মানে রোববার করে করে যান, ওনার থেকে আমি আমতেলও নিয়েছিলাম, খুব ভালো হয়। চলো বসে যাই। মোটামুটি 48 ঘন্টার ওপর হয়ে গেছে আমরা কলকাতায় এসেছি, তো ফাইনালি সাহস করে একটু ছাতে আসতে পেরেছি, যা গরম। বাট ফাইনালি এসেছি আজকে বিকেলবেলা একটু ছাতে। তোজো বেশ বোর হয়ে যাচ্ছে ঘরে বসে বসে, তাই না তোজো? এই তোজো তুই বোর হয়ে যাচ্ছিস, বোর হয়ে যাচ্ছিস, বোর হয়ে যাচ্ছিস। কার কোলে উঠেছে দেখো, দাদার কোলে। আজকে আমাদের গোল টেবিল বৈঠক বসেছি তিনতলার ঘরে, অ্যাকচুয়ালি ছাদে গেছিলাম তোজোকে নিয়ে, তারপরে নিচে এসে না ওর একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, তো এসিটা অন করে ওকে এখানে রেখেছি বলে আর এদিক ওদিক করলাম না, সবাইকে বললাম তোমরাই উপরে চলে এসো। তো এখন বেজে গেছে 8:15, অনেকক্ষণই আমাদের আড্ডা বসেছে। আমাদের এখন বুঝতেই পারছো আড্ডার টপিক কিন্তু প্রচুর, একদম আমার টপিক মেন হচ্ছে কি তোজোর অন্নপ্রাশন। আর তোমাদেরকে বলছিলাম আমি অনেকবার করে পুনে থেকেই যে তোজোর অন্নপ্রাশন নিয়ে আমরা একটুখানি ভিন্ন রকম প্ল্যানিং করেছি। মেন জিনিসটা হচ্ছে কি এই গরমের কথা মাথায় রেখেই সবার সাথে আলোচনা করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি যে মেন রিচুয়ালসের অকেশন যেটা হবে সেটা একদিনে হবে, যেটা দিনক্ষণ দেখে পাঁজি দেখে করতে হচ্ছে, আর যেটা রিসেপশন টাইপের হবে সেটা অন্য আর একটা দিনে হবে। এতে কি হবে যে তোজোর উপর প্রেশারটা কম পড়বে, আমাদের উপর প্রেশারটা কম পড়বে, কারণ বলতো রিচুয়ালস, তার মধ্যে সবাই আসবে তাদেরকে অ্যাটেন্ড করা। মা বলছে তোরা দুদিন ধরে সাজতে পারবি, এটা খরচা বেড়েছে আর কিছু না, দিদি আমরা ভালো করে সাজতে পারবো কি বল। আমার আর দিদির কিন্তু কালকে জানো তো শাড়ি বাট করা টরা হয়েছে, মানে দিদি বলছে এটা পরবো ওটা পরবো, এইগুলো নিয়েও হচ্ছে, মানে অনেক টপিক বলছি না তোমাদেরকে। তো আজকে বাড়িতে ক্যাটারারের লোক আসার কথা আছে, যেদিনকে মেইন রিচুয়ালস এর অনুষ্ঠানটা হবে আর কি, মানে এটা বাড়িতেই হচ্ছে, কিন্তু সেদিনকে আমরা তো আর রান্না করবো না, মানে কয়েকজনই হচ্ছে, কিন্তু তাও একটু তো ভালো মন্দন খাওয়া হবে, ঝোল ভাত তো তাহলে মেনুতে কি কি থাকবে সেই নিয়ে ডিসকাশন হবে। আর যেহেতু অন্নপ্রাশন মাংস তো হবে না, মাছই হবে, কি কি মাছ থাকবে সেটাই ডিসকাশন করে ফাইনাল করে নেবো আজকে। একদম একটু মানে পাতলার উপরই রাখবো, সৌরভ বলছে যে একটু ট্যাংরা মাছের ঝোল, গরম যা পড়েছে। তবে এ বাড়িতে না অন্নপ্রাশনে অনেক রিচুয়ালস আছে বলো দিদি, তো নানি মুখ তো হবে, মুখ হবে, তারপর কলা তলা স্নান হবে, গায়ে হলুদ হবে, টোপর পড়বে, চেলি পড়বে, অনেক অনেক ব্যাপার, তাই জন্য ঠান্ডা ঠান্ডা থাকে না ভালো হতো। তো
ঠিক আছে, আমাদের সব কিছু যেন গরমে, কিছু করার নেই। এই স্বাদ হলো সৌমি, সেটা একদম ভরা গরমে। আমরা দুজনে বিয়ে করেছি একেবারে বৈশাখের প্যাচ প্যাচে গরমে, তো কিছু করার নেই। এটা খালি ছেলের জন্মদিনটা ভালো সময়, ভালো সময় পড়েছে একদম। কি বলছো, পাবদা পার্শে চিংড়ি কোনটা? না পাবদাটা তো নয় ক্যান্সেল, আর পার্শেটা নিয়ে ডাইসি, বিকজ গরম পড়েছে, পার্শে মাছ গরম করে অতটা ভালো পাওয়া যায় না। আমাদেরকে মাছের মাথা আর লেজা দুটোই লাগবে? আমাদের ডিনার চলে এসেছে, আজকে ডিনারে আছে হাঁসের ডিমের ডালনা, তার সাথে রুটি, আর আমরা নিচের ঘরে বসে ডিনারটা করে নেবো, তাহলে সবাই মিলে একসাথে করে নেওয়া যাবে, তাই না? আর তোর ভীষণ আছে, এটা বললে না? হ্যাঁ বোঁদে আছে, এরপরে আর তোর ভীষণ ভাবে এক্সাইটেড এটা শুনে যে কি মাছ হতে চলেছে ওর অন্নপ্রাশন, তাই না? কিছু খাক না খাক ওর ডাঁটাটা খাবো, সমানে আঙুল ঢুকে খেয়ে চলেছে, ডাঁটা খাচ্ছে। সবাইকে গুড নাইট বলে দাও, তোমার যা চোখের অবস্থা আমি দেখছি, তুমি গুড নাইট বলো, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ডিনার করে জাস্ট ওপরে আসলাম, ফ্রেশ হয়ে গেছি, আর এখন সত্যি বলছি এসি ছাড়া যেন থাকা যাচ্ছে না, পুরো ফুটছে চারদিকটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কাল থেকে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে, কারণ তোমরা বুঝতেই পারছো কেনাকাটির ব্যাপার আছে, কারণ পুরো থেকে তো সেভাবে কিছুই সেরে আসা হয়নি। তো যাই হোক, আজকে মোটামুটি একটু ডিসাইড হয়েছে যে কীরকম কী মেনু রাখা হবে, তো উনি কালকে আমাদের ফাইনাল সমস্ত কিছু জানাবেন বলেছেন। তো চলো আজকে এখানেই এন্ড করছি ব্লগটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।